গুড মর্নিং এভরি তো অলরেডি ডাব্লুবি এমসিসির ফার্স্ট রাউন্ডের রেজাল্ট বেরিয়ে গেছে কম বেশি সকলেই গভর্নমেন্ট কলেজের কাট অফগুলো দেখে নিয়েছো তো আজকে গভর্নমেন্ট কলেজ এবং প্রাইভেট কলেজের স্টেট কোটাতে কাটঅফ কত যাচ্ছে সেই বিষয়ে আমরা একটা ভিডিও দেব সবার প্রথমে যদি দেখি দেখো এখানে গভর্নমেন্ট কলেজে জ্যায়েল কাজটি যেটা গেছে সেটা হচ্ছে যে কিন্তু তিন হাজার সরি ঊনচল্লিশ হাজার পাঁচশো বাইশ ইডবস এর ক্ষেত্রে গেছে এক লাখ পাঁচশো বিরানব্বই ওবিসি এর ক্ষেত্রে গেছে তেতাল্লিশ হাজার ছশো পনেরো বি এর ক্ষেত্রে আটচল্লিশ হাজার চারশো তেত্রিশ এসসির ক্ষেত্রে এক লাখ চুয়ান্ন হাজার দুশো পঁচাত্তর এসটির ক্ষেত্রে কিন্তু ছ লক্ষ বারো হাজার নশো চৌষট্টি আর যদি প্রাইভেট প্রাইভেটের ক্ষেত্রে বলি সেই ক্ষেত্রে জেনারেল কাস্টে গেছে উনষাট হাজার তিনশো চৌত্রিশ ই এর ক্ষেত্রে গেছে দু লাখ ন হাজার চারশো বাহান্ন এসসির ক্ষেত্রে দু লাখ পনেরো হাজার নশো উনচল্লিশ ওবিসি এর ক্ষেত্রে গেছে পঁয়ষট্টি হাজার দুশো চুয়াল্লিশ আর ওবিসি বি এর ক্ষেত্রে গেছে আর উননব্বই হাজার পঁচিশ এই হচ্ছে টোটাল প্রাইভেট কলেজের স্টেট কোটা অর্থাৎ ক্লোজিং র্যাঙ্ক আর গভর্নমেন্ট কলেজের ক্লোজিং র্যাঙ্ক ফার্স্ট রাউন্ডে সেকেন্ড রাউন্ডে ইডব্লিউএস এর কাট অফটা কিন্তু বাড়বে কারণ প্রচুর বাচ্চা রয়েছে যারা সেকেন্ড রাউন্ডে কিন্তু রেজিস্ট্রেশন করবে ফ্রেশ রেজিস্ট্রেশন যেটা সব থেকে আশ্চর্যের বিষয় এবারে ম্যানেজমেন্ট কোটাতে কিছু কিছু স্পেসিফিক কলেজ আছে একটা থেকে দুটো আমি নাম মেনশন করছি না যাদের মানে অ্যালোটেডই হয়নি সিট অর্থাৎ সিট ভ্যাকেন্ট রয়ে গেছে এই হিস্ট্রিতে প্রথম যে তাদের কলেজ কেউ অ্যাডমিশনের জন্য যাচ্ছেই না এগোচ্ছেই না অ্যাডমিশনই নেয়নি অর্থাৎ চয়েস ফিলিংয়ে রাখেইনি তো প্রপার একটা গাইডেন্সের সহিত কোন কলেজটা বেটার হবে কোন কলেজটা বেটার হবে না এবং তোমার র্যাঙ্ক অনুযায়ী বেস্ট কলেজ কোনটা উইথআউট ব্যাঙ্ক গ্যারান্টি এবং ফিসের দিক থেকে কিছুটা নেগোসিয়েশনের যদি অপশান তোমরা অ্যাভেল করতে চাও তাহলে তোমরা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো থ্যাংক ইউ